এই দুই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের বৈশিষ্ট্য উল্লেখ করলেন। এবার তিনি মুনাফিকদের বৈশিষ্ট্য উল্লেখ করতেছেন যে মুনাফিকরা কেমন হয়। তাহলে প্রথম পাঁচ আয়াতে মুত্তাকিদের বৈশিষ্ট্য, তারপরের দুই আয়াতে কাফেরদের বৈশিষ্ট্য, তারপরে এখন মুনাফিক কারা। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা ঈমান আনয়ন করে আল্লাহর উপর এবং পরকালের উপর, তারা বলে যে তারা ঈমান আনয়ন করেছে অথচ তারা মুমিন নয়। يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا, তারা আল্লাহকে এবং মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ, আসলে তারা নিজেকেই ধোকা দেয় যদিও তারা তা বুঝতে পারে। ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রয়েছে রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের রোগ বাড়িয়ে দিয়েছে। ওয়া লাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, তাদের এই মিথ্যা দাবির কারণে। ওয়া ইযা ক্বীলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করিও না, তখন তারা বলে আমরা জমিনে শান্তি প্রতিষ্ঠাকারী। এই আয়াত তিনটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, একদল মানুষ আছে যারা মুখে ঈমানের দাবি করে কিন্তু তাদের অন্তরে ঈমান নাই, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায় কিন্তু আসলে তারা নিজেরা ধোঁকা খায়। আল্লাহ বলছে তাদের অন্তরে রোগ আছে, আমি তাদের রোগ আরও বাড়িয়ে দিব। তাদের এই মিথ্যা দাবির জন্য তাদের জন্য শাস্তি আছে। তাদেরকে যখন বলা হয় তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করিও না, তারা বলে আমরাই শান্তি প্রতিষ্ঠাকারী। তো এই ধরনের যারা মানুষ আছে, মুনাফিক আমালি এবং মুনাফিক ইমানি, মুনাফিক ইমানি আল্লাহ রাসূলের যুগে ছিল কিন্তু এই যুগে নাই, নাই মানে আমাদের সমাজে পাওয়া যায় না, থাকতে পারে। আর মুনাফিক আমালি আমাদের সমাজে প্রচুর পরিমাণে আছে। মুনাফিক আমালি মানে যে ইমানের দাবি করে কিন্তু তার আমল ইমানের মতো নয়, দাবি করে ইমানের কিন্তু আমল মুমিনের মতো নয়, দাবি করে ইমানের এবং সে হয়তো সেই দাবিতে সত্য কিন্তু তার আমল সেটার প্রমাণ বহন করে না, বলে আমি মুমিন কিন্তু মিথ্যা কথা বলে, বলে আমি মুমিন আমি কালেমা পাঠ করেছি কিন্তু ওয়াদা করলে ভঙ্গ করে, বলে আমি মুমিন কিন্তু মানুষের নিন্দা করে, মানুষের উপর অপবাদ দেয়, মানুষকে গালি দেয়, তথা সে আমালান মুনাফিক, আমলগতভাবে সে মুনাফিক। আর আল্লাহ কোরআনের এই আয়াতে যে মুনাফিকদের কথা বলছে তারা সবাই হচ্ছে ইমানগতভাবে মুনাফিক, তারা অন্তর থেকে ইমানই আনেনি কিন্তু মুখে বলছে আমরা ইমান আনয়ন করেছি। তাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে অসুস্থতা আছে। আমাদের হৃদয়, আমাদের আত্মা অসুস্থ হয় এবং আমাদের হৃদয় এবং আমাদের আত্মা সুস্থ হয়। আমাদের হৃদয় এবং আমাদের আত্মা অসুস্থ হয় এবং আমাদের হৃদয় আমাদের আত্মা সুস্থ হয়। অসুস্থ হয় কিভাবে? রোগ, অসুস্থতা, রোগ, এই রোগ কি কি? হিংসা, বিদ্বেষ, অহংকার, লোভ, লালসা, রিয়া, এগুলো সব হচ্ছে আমাদের অন্তরের রোগ। আমাদের অন্তরের আরও একটা রোগ কি? অন্তর নেশাগ্রস্ত হয়, অন্তর প্রেমে পড়ে, আল্লাহ ব্যতীত অন্য কিছুকে বেশি মূল্যায়ন করে, সেটাও রোগ। অন্তর দাসত্ব স্বীকার করে, সেটাও রোগ। কার দাসত্ব স্বীকার করে? শয়তানের দাসত্ব স্বীকার করে, এটাও রোগ। আল্লাহ ব্যতীত শয়তানের দাসত্ব স্বীকার করে, এগুলো সব অন্তরের রোগ। আর অন্তর সুস্থ সেটা কোন অন্তর? হিংসা মুক্ত অন্তর, লোভ লালসা মুক্ত অন্তর, অহংকার মুক্ত অন্তর, রিয়া মুক্ত অন্তর, শয়তানের দাসত্ব মুক্ত অন্তর, অন্যের প্রেমে পাগল মুক্ত অন্তর। যেই অন্তর 100% আল্লাহর গোলামি করে, ভালোবাসলে আল্লাহ সুবহানাহু তাআলার জন্য ভালোবাসে, ঘৃণা করলে আল্লাহ সুবহানাহু তাআলার জন্য ঘৃণা করে, যে অন্তর লোভ লালসা অহংকার হিংসা রিয়া থেকে মুক্ত, সে অন্তর সুস্থ অন্তর। সুস্থ অন্তরের উপকারিতা কি?
ইল্লা মান আতা বিকলবিন সালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন তারাই কিয়ামতের মাঠে ভয় সন্ত্রস্ত মুক্ত থাকবে, তারাই জান্নাতে প্রবেশ করতে পারবে যারা পবিত্র স্বচ্ছ হৃদয় নিয়ে উপস্থিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন কদাফলাহা মান তাজাক্কা, সফলকাম সেই যে হৃদয়কে স্বচ্ছ পরিষ্কার এবং পবিত্র রেখেছে, কলুষিত করেনি। হৃদয়ের স্বচ্ছতার উপর সকল কিছু নির্ভর করছে। মুনাফিকদের অন্তর রোগাক্রান্ত, আল্লাহ কোরআনে বলছেন ফি কুলুবিহিম মারাজ, তাদের অন্তরে অসুস্থতা আছে, রোগ আছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের এই রোগকে আরও বাড়িয়ে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, এবং তাদের জন্য কঠোর ও কঠিন শাস্তি আছে এই মিথ্যা দাবির কারণে। ওয়াইদা ক্বীলা লাহুম লা তুফসিদু ফিল আরজ, যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাসাদ করিও না, তারা বলে আমরাই শান্তি প্রতিষ্ঠাকারী। এই আয়াত থেকে দুটো জিনিস শিখার আছে। এক, জমিনে ফাসাদ মানে শুধু মারামারি নয়, জমিনে ফাসাদ মানে শুধু গণ্ডগোল নয়, জমিনে ফাসাদ মানে শুধু কাউকে হত্যা নয়, রক্তপাত নয়, জমিনে ফাসাদ মানে শিরক ও ফাসাদ, জমিনে ফাসাদ মানে বেদাত ও ফাসাদ, জমিনে ফাসাদ মানে আল্লাহর যে কোনো অবাধ্যতা, জমিনে ফাসাদ, গান শোনা ফাসাদ, সুদ খাওয়া ফাসাদ, ঘুষ খাওয়া ফাসাদ, আল্লাহর যে কোনো অবাধ্যতা জমিনে ফাসাদ সৃষ্টি করে, জমিনের শান্তি নিরাপত্তা নষ্ট করে, কোনো না কোনোভাবে নষ্ট করবে। আল্লাহর বিধানকে লঙ্ঘন করার মাধ্যমেই জমিনে ফাসাদ তৈরি হয়, তার মধ্যে সবচেয়ে বড় ফাসাদ হচ্ছে শিরক। তাহলে ফাসাদ মানে শুধু মারামারি কাটাকাটি নয়, কেননা কাফে মুমিনেরা বা মুনাফিকেরা মারামারি কাটাকাটি করছে, এই জন্য আল্লাহ তাদেরকে বলছে তোমরা ফাসাদ করিও না, এটা না। তাদেরকে মারামারি কাটাকাটি করছে তারা, তাদেরকে আল্লাহ বলছে ফাসাদ করিও না, এটা না। আল্লাহ তাদের বলছে তোমরা ফাসাদ করিও না, তখন তারা বলছে আমরাই শান্তি প্রতিষ্ঠাকারী। এর মানে এটা নয় যে তারা মারামারি করছিল, শান্তি প্রতিষ্ঠা করার কথা বলা হচ্ছিল না, তাদের আমলে ইমানে আখলাকে যে দিন বিরোধী কার্যকলাপ ছিল সেটাই ফাসাদ। কিন্তু দ্বিতীয় আর একটা শিখার কি এই আয়াত থেকে, এই আয়াত থেকে দ্বিতীয় আর একটা শিখার জিনিস হচ্ছে মুনাফিকদের দাবি বড় বড়, কিন্তু দাবি মিথ্যা। আজকের যুগেও বড় বড় মুনাফিক বসবাস করে যাদের দাবি অনেক বড় কিন্তু দাবি মিথ্যা। তাদের দাবি কত বড় দেখেন, তারা বলতে স্যার আমরাই তো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠাকারী। মুমিনদেরকে বলতেছে মুনাফিকেরা যে আমরাই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইশউরুন, শোনো এই মুনাফিকরা জমিনে ফাসাদ সৃষ্টিকারী কিন্তু তারা জানে না যে তারা ফাসাদ সৃষ্টিকারী। ওয়াইদা ক্বীলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনয়ন করো যেমনভাবে সাহাবীরা ঈমান আনয়ন করেছে, কালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তারা বলে আমরা কি বোকা আর পাগলদের মতো ঈমান আনয়ন করব, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আসলে এরাই বোকা এরাই পাগল, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা জানে না। এই আয়াত থেকে শিখার কি আছে, এই আয়াত থেকে সবচেয়ে মজার জিনিস যেটা শিখার সেটা হচ্ছে যুগে যুগে মুমিনেরা দুর্বল হয় আর এদের মতো মুনাফিক এবং কাফেরেরা মুমিনদেরকে বোকা বলে, পাগল বলে। আজকের যুগেও যারা ইমানের উপর চলতে চায়, ইসলামের উপর চলতে চায়, সমাজ তাদেরকে পাগল বলে। দেখেন 1400 বছর আগে কোরআনের মধ্যে কোরআনের আয়াতে মুমিনদেরকে পাগল বলতেছে মুনাফিকেরা। ইদা ক্বীলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন এই মুনাফিকদের বলা হলো তোমরা ঈমান আনয়ন করো সাহাবীদের মতো, তারা উত্তরে বলল আরে এসব পাগল ছাগলের মতো আমরা ঈমান আনয়ন আনবো কেন, সুফাহা সাফিহ মানে বোকা পাগল গর্দভ। তাহলে ওই যুগেও সাহাবীদেরকে তৎকালীন যুগের যারা হয়তো ক্ষমতাওয়ালা ছিল, টাকাওয়ালা ছিল, দাপটওয়ালা ছিল, সমাজের সাথে তাল মিলিয়ে চলতো, তারা সাহাবীদেরকে পাগল বলেছে। আজকের যুগেও যারা ঈমান আনয়ন করতে আসবে, ইসলামের উপর চলতে আসবে, আজকের আধুনিক যুগ তাদেরকে পাগল বলে না, বলে না। একটা যুবক যদি চাকরির জন্য ওকে বলা হয় দাড়ি কাটতে, আরও যদি চাকরি ছাড়ে মানুষ ওকে পাগল বলে না, বলে না।
একজন যদি ব্যাংকের হাজার কোটি লাখ লাখ টাকা বেতনের চাকরি ছেড়ে দেয় সুদের কারণে, মানুষ ওকে বোকা বলে না? বলে না। আর একজন যদি আরেকজনকে যদি বলেন যে ও ছেড়েছে তুমিও ছাড়ো, ও বলবে আরে পাগলের মতো আমি ছাড়বো নাকি, কেমা আমানা সুফাহা, পাগলদের মতো আমি মানায়ন করবো নাকি। এবার দেখেন আল্লাহ কি বলছে, আলা ইন্নাহু মুহাম্মাদ সুফাহা, আল্লাহ বলছে আসলে এরাই পাগল। আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু আসলে এরা জানে না। এরা যদি জানতো তাহলে এরা বুঝতো যে এরাই আসল পাগল, আর যারা ইমান আনয়ন করতেছে তারাই বুদ্ধিমান, তারাই চালাক। আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বুদ্ধিমান সেই যে নিজের সমালোচনা করে এবং মৃত্যুর পরের জন্য প্রস্তুতি নেয়, আর পাগলকে যে দুনিয়ার জন্য প্রস্তুতি নেয়, দুনিয়ার জন্য করে, মরার পরে কী হবে তা ভাবে না। পাগলকে যে নিজের কোনো দিন সমালোচনা করে না, সারাদিন মানুষের সমালোচনা করে, সে পাগল। বুদ্ধিমানকে যে আগে থেকে এরা জানে যে আমি তো একদিন মারা যাব, দুনিয়ার এই মোহমায়া তাকে ধোকা দিতে পারে না, শয়তান তাকে ধোকা দিতে পারে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবর না দেখা পর্যন্ত দুনিয়ার প্রতিযোগিতা চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। কেন? চোখের সামনে পর্দা পড়ে গেছে, মারা যাবে ভুলে গেছে, কবরে যাবে ভুলে গেছে। কে ভুলিয়ে দিয়েছে? শয়তান। কে ভুলিয়ে দিয়েছে? মোবাইল। মোবাইলে এত ফাংশন, মানুষ স্মরণই করতে পারবে না যে সে মারা যাবে, স্মরণ করার মতো সময় হবে না মানুষের। আজকের যুগে, এখনকার যুগে এত এত সুযোগ সুবিধা মানুষের সামনে মোবাইলে উন্মুক্ত করে দেওয়া হয়েছে যে মানুষ আর মোবাইলে ঢুকলে ভুলে যাবে যে সে মারা যেতে পারে। তাহলে তাকে পাগল বানালোকে মোবাইল, পাগল বানালোকে শয়তানে, পাগল বানালোকে দুনিয়াতে, কিন্তু সে মনে করতেছে সে বুদ্ধিমান, আর যারা ইমান আনয়ন করতেছে, সালাত আদায় করতেছে, এরা পাগল। আল্লাহ বলতেছে না আলা ইন্নাহুম হুমুসুফা, তুমি পাগল। ওয়ালা কিল্লা ইয়ালামুন, কিন্তু আসলে তুমি জানো না। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ إِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا যখন মুমিনদের সাথে মোলাকাত হয় তখন বলে আরে আমরা ঈমান আনয়ন করেছি, আর যখন ওদের শয়তানদের সাথে মোলাকাত হয়, এখানে আল্লাহ মানুষকে শয়তান বললেন, মানুষকে কি বললেন? শয়তান বললেন। আরেক জায়গায় আল্লাহ বলেছেন শায়াতিন আল ইনসি ওয়াল জিন, মানুষ শয়তান আর জিন শয়তান, জিন শয়তানও আছে মানুষ শয়তানও আছে। আপনাকে সঠিক পথ থেকে বাধা দেয় শুধু জিন শয়তান নয়, মানুষ শয়তান। ধরেন আপনি পরিকল্পনা করেছেন, আমাদের একজন লন্ডনের গাড়ির ড্রাইভার, তিনি একটা ঘটনা শোনাচ্ছেন যে যেই দিন থেকে তিনি পরিকল্পনা করেছেন যে টানা 40 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন, তো যখনই জামাতের সময় হয় সবচেয়ে ভালো অর্ডারটা অনলাইনে তখনই আসে, উবার অ্যাপে, উবার অ্যাপসে তারা ধরেন রেজিস্টার্ডকৃত ড্রাইভার, তো অ্যাপে সবচেয়ে ভালো ড্রাইভারটা কখন আসে? যখন আজান হয়। তো এখন ওই ভালো ভাড়াটা মারার জন্য যাবে না মসজিদে, কেন প্ল্যান করেছে 40 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, তাহলে এখন সে জামাতে উপস্থিত হবে না ভাড়াটা ধরবে? তো এরকম মানুষ শয়তান আছে। ধরেন জিন শয়তান কোনো মতেই তাকে পথভ্রষ্ট করতে পারলো না, তখন জিন শয়তান যাবে আর বইয়ের কাছে, বইয়ের কাছে গিয়ে বলবে তোমার স্বামীকে কল দাও, দিয়ে বলো এখন একটা জরুরি কাজ আছে এখনই আসতে, আমার মনে ছিল না বলতে, এখন মনে পড়লো তাই তোমাকে বললাম। তো শয়তান আর বউকে স্মরণ করাই দিল, এখন আর বউ ওকে কল দিয়ে বলে যে খুব জরুরি কাজ, এটা লাগবে, এই করো সেই করো, তখন জামাতের সময়। তাহলে ওই সময়ে সে জিন শয়তান নয়, মানুষ শয়তান। এবং আল্লাহ মানুষকে এখানে শয়তান বললেন, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা তাদের মানুষ শয়তানদের কাছে যায় বলে ইন্না মাআকুম, আরে আমরা তো তোমাদের সাথেই আছি, এই পাগল ছাগল মুমিনদের সাথে আমরা মজাক করতেছি, এদের সাথে ঠাট্টা করতেছি। তো আগের যুগেও সমাজের এলিট ক্লাস মানুষ মুমিনদের নিয়ে ঠাট্টা করত, আজকের যুগেও যারা দেশ রাষ্ট্র সমাজের এলিট হাই লেভেলের তারা মুমিনদের নিয়ে ঠাট্টা করে। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম, তারা মুমিনদের সাথে ঠাট্টা করে, আমি আল্লাহ একদিন তাদের সাথে ঠাট্টা করব। আল্লাহু আকবার, যে এরা মুমিনদের সাথে ঠাট্টা করে তো আমি আল্লাহ একদিন এদের সাথে ঠাট্টা করব। ওয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম,
আর তাদের এই পথ ভ্রষ্টতার দড়ি আমি লম্বা করে দিয়েছি, ছেড়ে দিয়েছি। ইয়ামাহুন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম, যারা মুমিনদের সাথে ঠাট্টা করে আল্লাহ একদিন তাদের সাথে ঠাট্টা করবেন। আর আল্লাহ সুবহানাহু তাআলা তাদের দড়িকে লম্বা করে দিয়েছেন যাতে তারা তাদের অহংকার আত্ম অহমিকায় ঘুরপাক খেতে থাকে। যতদিন না আল্লাহ সেই দড়ি যে টান দিবেন ততদিন তারা সেই আত্ম অহমিকায় ঘুরপাক খেতে থাকবে। এটাও এক প্রকারের ধোকা, এটাও এক প্রকারের ধোকা, যেই ধোকার মধ্যে তারা ঘুরপাক খাচ্ছে।